السلام عليكم ورحمة الله. إن الحمد لله، الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، من يطع الله رسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং শান্তি বর্ষিত শ্রেষ্ঠ নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মাজার পূজা অথবা কবর পূজা যে শিরক হয় এই বিষয়ে কিছু কথা বলতে চাই। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শুরু করছি মাজার। আমি কয়েকজন ব্যক্তির সাথে কথা বললাম যে মাজারে মাজার পূজা বা একটা শিরিকের আকরা। সে আমাকে বললো মাজারে কখনো শিরিক হয় বা মাজারে কীভাবে পূজা করে। দেখেন, আপনাকে আমি আজকে বলতে চাই মাজার। মাজার যেখানে একজন যে কোনো একজন হয়তো ভালো বুজুর্গ বা ভালো দিনে ব্যক্তি একজন ভালো মানুষের হয়তো মৃত্যুবরণ করার পরে সে সেখানে শায়িত অবস্থায় আছেন, সেই জায়গাটাকে কবরটাকে পাকা করে ঘেরাও করে তার উপরে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে কাপড় দিয়ে মোড়াই দেওয়ার পরে সেখানে মানুষ এভাবে রাখা হয়েছে। এবং সাধারণ মানুষ ওখানে যায় যে মাজারের কাছে কিছু চায়, যে ওই ব্যক্তির কাছে কিছু চায় যে আমাকে আমার সন্তান আমাকে সন্তান দেন, আমার টাকা পয়সা আমার টাকা পয়সা দেন, আমি মামলায় হারিয়ে যাচ্ছি, আমাকে মামলায় যাতে বিজয় হতে পারি। এমনকি নির্বাচনী প্রচারণার জন্য মানুষ ওই মাজারে যায়, যেমন শাহজালালে মাজার, তারপর বাইজুল ইসলামের মাজার, এই সমস্ত মাজার থেকে মানুষ শুরু করে এবং তার কাছে চায় যে আমি যেন নির্বাচনে জয়লাভ করি। তাহলে বিষয়টা হলো যে এরকম তো এই যে মাজারে যে আপনি এছাড়া মানুষ মাজারে যে আগরবাতি জ্বালায় মোমবাতি জ্বালায় মানুষের মাজারে সিন্নি খাওয়ায়, তারপরে মাজারে আপনার অর্থ অর্থ সম্পত্তি ওখানে দান করে, কিসের আশায়? আশা করে যে মাজারে যে সাহিত্য আছে সেই ব্যক্তি আমাকে সাহায্য করবে, সেই ব্যক্তি আমাকে অনেক কিছু মানে আমি যা চাচ্ছি আমার মনের বাসনাটা পূর্ণ করে দিবে। আসলে দেখেন, এইটি হলো সবচেয়ে বড় শিরিক। যেমন কি ওই মাজারে যে শুয়ে আছে সে কিন্তু তার কোনোই ক্ষমতা নাই, সে কিছুই মানুষকে দিতে পারে না, একমাত্র দেয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এই জন্য মহানবী সাল্লামের একটা হাদিস আছে যে তোমরা আমার কবরকে তোমরা তীর্থস্থান বা আমার কবরকে তোমরা উপাসনার স্থান বানাইও না। এবং মহানবী আর একটা স্পষ্ট হাদিস যে তোমরা যত পাকা কবর আছে সব ভেঙে দাও। তাহলে আমরা এই যে পাকা কবর বানাইলাম এবং এখানে যে আমরা চাওয়া পাওয়া করলাম, একমাত্র চাইতে হবে কার কাছে? আপনি যখনই কোনো কিছু চাবেন একমাত্র আল্লাহর কাছে চাবেন। এখন আল্লাহ হচ্ছে আপনাকে সব কিছু দেওয়ার মালিক, একমাত্র আল্লাহ তাআলা হচ্ছে সব কিছু দেওয়ার মালিক। কারণ আপনি যদি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো কাছে চান যে সে আপনাকে কোনো কিছু দিতে পারে, আপনার ভালো মন্দ সে দিতে পারে, তাহলে কী হলো? তো আপনি আল্লাহর অংশের সাথে ওর অংশকে মিলাই দিলেন। এই জন্যই হয়েছিল একটা বড় শিরক। আর মাঝারে যে আপনি সিজদা করলেন, মাঝারে কিছু কিছু চাইলেন, এটাই তো পূজা। পূজাতে হিন্দুরা পূজাতে কী করে? মূর্তি বানায় সেখানে যায় কী করে, ও সিজদা করে, ওর কাছে মূর্তির কাছে চায়। আপনি কী করলেন? জাস্ট ইয়া যে মাজারে যে সাহিত্য আছে তার কাপড়টাকে পাকা করে জাকজমক করে উপর থেকে কালো কাপড় দিয়ে বা যে কোনো সবুজ কাপড় দিয়ে ঢেকে দিলেন, তারপর বাসরঘরের মতন উপরে দিয়ে সাজাইলেন, আগরবাতি মোমবাতি জ্বালাইলেন, আর আপনি ওখানে যে সিজদা করলেন ও ফুল দিলেন, ফুলের তোড়া দিলেন বা ফুল দিয়ে ইয়ে করে সাজাই রাখেন, আর যাই ওখানে গিয়ে যে চাইতেছেন, এইটাই তো হচ্ছে এটাই হলো যে মাজার পূজা বা কবর পূজা। এখন এখানে যে কোনো কিছু চাওয়া যাবে না। আমি আবারও বলতেছি যে আপনি এখানে তার সেই যে ওখানে শুনেছে সেই আল্লাহর কাছে ক্ষমা পাবে কি না, সেই তার হিসাব ঠিক মতো দিতে পারবে কি না, সে তো সেই চিন্তা নিয়ে আসে। সে আপনাকে কোনো দিন কী করতে পারবে না, সে আপনাকে কোনো দিন কোনো উপকার করতে পারবে না। সে আপনি যাই বলেন না কেন, আপনি যে ওখানে যে কপাল ঠেকে যদি কপাল ফাটাইও ফেলেন বা কপালে যদি দাগও ফেলাই ফেলেন, তো সে তো আপনার কথা শুনতেছে না। এই জন্য আমরা ওখানে যে মাঝারে যাই কিছু চাবো না।
আমরা যা চাবো, আপনার জীবনের যাবতীয় চাহপো, আপনার আপনার আপনি আপনার ধন সম্পত্তি চান, আপনার ঈমান আমলকে মজবুত করতে চান, আপনি নির্বাচনে জয়লাভ করতে চান, আপনি যা কিছু আপনার যাবতীয় চাওয়া, আপনার মেয়ের বিয়ে হয় না, আপনি আল্লাহ মানে এটা আল্লাহর কাছে চান, আপনি সব কিছু যাবতীয় চাওয়া আপনি আল্লাহর কাছে চান, আপনার সন্তানের সংসারের অশান্তি আল্লাহর কাছে চান, আপনার সন্তানরা গাজা খায় মদ খায় তাদেরকে সঠিক পথে আনার জন্য আপনি আল্লাহর কাছে চান। কিন্তু যাবতীয় সকল চাওয়া পাওয়া যা চাওয়া পাওয়া আছে সব কিছু আপনি আল্লাহর কাছে চান, আল্লাহই আপনাকে আপনাকে একমাত্র আল্লাহই আপনাকে সাহায্য করবে এবং আল্লাহই আপনাকে সব কিছু দেবে। এবং এমন একটা বিষয় দেখেন, আমি যদি একটা পৃথিবীর একটা মানুষের কাছে যাই বারবার কোনো কিছু চাই, দেখবেন কি সে কী করে, সে বিরক্ত হয় বারবার। আপনি একটা জিনিস একজনের কাছে যে কিছু টাকা ধার চাইলেন বা একজনের কাছে ভাই আমাকে এটা করে দেন ওইটা করে দেন, সে দেখবেন বিরক্ত হয়। কিন্তু একমাত্র আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তাআলা কাছে যদি কোনো বান্দা বারবার চায়, যতবার চাবে আল্লাহ তত খুশি হন। এই জন্য বলেছে দোয়া একটা ইবাদত, দোয়া আর দোয়া হুয়াল ইবাদত, আপনি আল্লাহকে যত বেশি চাবেন তত বেশি ইবাদত হবে এবং আমরা সওয়াব হবে এবং আল্লাহ তাআলা আপনাকে ওটা কবুলও করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা যা কিছু যাবতীয় চাওয়া আমরা মহান আল্লাহ তাআলার কাছে চাবো, কোনোভাবেই আমরা মাঝারে যেয়ে চাবো না। মাঝারে যেয়ে কেন চাবো ভাই, মাঝারে যেয়ে কেন আমি টাকা পয়সা ব্যয় করবো, এখানে গেলে আমি একজন শিরকের সাথে শিরক করতেছি, যে শিরকের গুণ আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবেন না এবং ওই ব্যক্তি কোনো কিছু আপনাকে দিতেও পারবে না। তাহলে আপনার অর্থ তো গেলই পৃথিবীর থেকে, আপনি পৃথিবীতে যে বেঁচে থাকতে যে অর্থগুলো ছিল সে অর্থগুলো তো আপনি ওখানে দিয়ে আসলেন, অর্থ দিলেন, সময় দিলেন এবং সাথে সাথে আল্লাহর সাথে শিরক স্থাপন করলেন, আপনার ঈমানটাও দিয়ে দিলেন, আপনার ঈমানটাও দিয়ে ফেলেন, টাকা পয়সা অর্থ সম্পত্তি সময় এবং ঈমান সাথে সবই দিয়ে দিলেন ওখানে। এই জন্য এগুলো করবেন না ভাইয়েরা, দেখবেন দেখবেন বিভিন্ন মাজার আপনি যখন দেখবেন যে ওখানে দান বাক্সগুলো খোলে দেখবেন কি দান বাক্স ভর্তি টাকা টাকা টাকা, এই টাকা কোথায় যায়? মাজার তো যেমন আছে এই ছোটোবেলা থেকে যেভাবে দেখতেছেন এখনও তো সেভাবেই আছে, কোনো কোনো টাকাগুলো কে যায়? ওই খাতে পেলে ভাগযোগ করে খাই ফেলে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে একটু সঠিক বুঝ দান করেন, দেখবেন যে আপনি সঠিক বুঝাবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান, আল্লাহর কাছে এই দোয়া করেন যে আল্লাহ আমাকে উপকারী জ্ঞান দান করেন, আমাকে উত্তম রিজিক দান করেন, এইগুলো আপনার এই দোয়াগুলি আল্লাহর কাছে আপনারা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক পথ দেখাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।